বন্ধুর সঙ্গে বাড়ির ভিতরে গেলাম যে আপনার ওনারা কথাবার্তা বলছে, বলতে বলতে আমি এমন একটা ছোট্ট পাতার লেবু গাছ, মানে ছোট ছোট পাতা এমন একটা লেবু গাছ দেখতে পেলাম। তো আমি বন্ধুর মারফতে ওই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করছি, ভাই এটা কী গাছ, কী লেবু গাছ, এটা তো লেবু গাছ। আমি যতদূর জানি যে কৃষক তার নিজ উদ্যোগেই এই বাগানটি করেছেন। উনি তার খুলনার এক আত্মীয় বাড়িতে বেড়াতে যান এবং সেখানে একটি টবে একটি ছোট কমলা গাছ দেখতে পান এবং সেইখানে কমলা তখন মার্বেল আকৃতির এবং উনি জানতে পারেন যে এটি চাইনিজ কমলা এবং তার নার্সারিতে কাজ করার অভিজ্ঞতা ছিল। সেই গাছ থেকে তিনি দুটো ডাল নিয়ে আসে, পরে এইখানে আমাদের অন্য লেবু জাতীয় গাছের সাথে এটার কলম করে ধীরে ধীরে এই 100 গাছের কমলা বাগান তৈরি করেছেন। তবে বাংলাদেশের আমাদের যে কৃষির যে বৈচিত্র্য বা অঞ্চলভিত্তিক যে বিভিন্ন ফলের যে অবস্থান, সেই বিবেচনায় এই চুয়াডাঙ্গার জেলার জীবননগরে কমলা বাগান হবে এটা আমাদের আসলে ভাবতে পারার কথা নয়। কেননা কমলা আমরা জানি যে খানিকটা অ্যাসিডিক অম্লীয় মাটি দরকার হয় এবং এটা পাহাড়ে যেখানে সুনিষ্কাশিত, যেখানে কোনো জলাবদ্ধতা থাকে না, এই সমস্ত জায়গায় কমলা চাষ হয়। আমাদের এই অঞ্চলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিকুণ্ড গ্রাম, এগুলোকে আমরা আমাদের যে মাটির যে শ্রেণী বিভাজন সেই হিসাবে আমরা এটাকে গাঙ্গেয় পরিবাহিত মাটি বলতে পারি এবং এখানে খানিকটা অম্লীয় না, এটা হচ্ছে যেটা ক্ষারীয় ভাবাপন্ন, তার মানে এটাকে আমরা বলতে পারি যে অনেকটা নিউট্রাল বা ক্ষারীয় ভাবাপন্ন মাটি। এই মাটিতে মূলত আমাদের ধান, পাট, গম, আখ এইসব ফসলের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি এবং ডাল তেল ফসল, আর আমাদের দেশের যে প্রচলিত ফল আম, কাঁঠাল, জাম, লিচু, পেয়ারা এই সমস্ত, কলা ভালো হয় এই এলাকায়, এই সমস্ত ফসল এখানে ভালো হয়। এই এটা একটা আমি বলবো যে এই নিধিকুণ্ড গ্রামে এই ব্যাপক ভিত্তিক এই যে কমলা চাষের যে সম্ভাবনাটা দেখা দিয়েছে এবং এইখানে কমলার যে ধরন যেটাকে আমরা বিয়ারিং বলি, এটা এত অবিশ্বাস্য এবং এর রং এত চমৎকার যে এটা আমাদের কৃষি নিয়ে আমাদের যে ভাবনার দিগন্ত সেইখানে অনেকটা নাড়া দিয়েছে এবং এই বিষয়টি আমরা আমাদের মাননীয় কৃষি মন্ত্রীকেও আমরা অবহিত করেছি এবং এই বিষয়টি আমাদের কিন্তু ফল গবেষণা নিয়ে, বিশেষ করে লেবু জাতীয় ফলের বাংলাদেশে তার যে সম্ভাবনা সেই সম্ভাবনার একটা অপার দিগন্ত উন্মোচন করেছে। এ নিয়ে যেমন গবেষণা কার্যক্রম আরও জোরদার হওয়া দরকার, তেমনি গবেষণার মাধ্যমে আরও উন্নত জাতের এই কমলার মতো লেবু জাতীয় ফসল তৈরি করা এবং সেগুলো যাতে বিস্তৃত করা যায় তার প্রচেষ্টা নিতে হবে। আমি প্রথম জীবনে আপনার মানে একেবারে নিম্ন আয়ের একটা মানুষ ছিলাম, তাতে কোনোরকম একটু দিনপাতাল্লা চালাতো। এরপরে আমি আপনার 2015 সালে খুলনায় বন্ধুর বাসায় বেড়াতে যাই, ওখানে যে আপনার সকালবেলা ঘুরতে বেরোলাম, বেড়াই আপনার পাড়ার ভিতরে যে চলে আসছি রাস্তাতে কথা বলতে বলতে আমার বন্ধুর ওই কণ্ঠ শুনে বাড়ির ভিতর থেকে একজন ডাক দিলে। এবার বাড়ির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আপনার দেখি ওনার উঠোনে এরকম এই ছোট্ট পাতার একটা লেবু গাছ
আমি তো দেখলাম এটা লেবু গাছ, কিন্তু কি লেবু গাছ এটা বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করলাম বন্ধুর মারফতে। বাড়িওয়ালা বললে যে এরকম হচ্ছে গিয়ে এটা চাইনিজ কমলা, আমি বাইরের থেকে নিয়ে এসে লাগাইছিলাম। তখন আমি দেখলাম এই যে বাচ্চারা খেলা করে ছোট্ট ছোট্ট কাঁচের যে মার্বেল গুলি বলে যেটারে, ওই কাঁচের মার্বেলের মতন আপনার হচ্ছে গিয়ে ফল ধরে আছে। তো আমি তখনই আমার মাথার ভিতরে যেন অন্যরকম একটা কথা মানে কাজ করলে যে নতুন একটা চাইনিজ কমলার কথা শুনলাম। তো আমি বাড়িওয়ালার এরকম ওই মেহমানের মাধ্যমে বাড়িওয়ালার কাছে চালাম আপনার হচ্ছে গিয়ে এই ছায়ন, যেটা কলমের ভাষায় ছায়ন বলে, এই ডালরে কলমের ভাষায় ছায়ন বলে এটারে। তো আমি ওনার কাছে বলার পর উনি বললেন ঠিক আছে যদি নেন তাহলে নেন। তো আমি ওনারে বলে আপনার পরে এই বাড়িতে এসে প্রস্তুতি নিয়ে 20 দিন পরে যে এরকম 22 পিস ছায়ন নিয়ে আসলাম। নিয়ে এসে আমি নিজে হাতে কলম করে আপনার 16 সালের বর্ষা মৌসুমে এসে ওই চারা উঠায় ওই 2.5 ফিট 3 ফিট উচ্চতা হয়ে গেলে আপনার আমার এই জমিনে রোপণ করি। 1 বিঘা জমির উপর 100 পিস গাছ আছে, আর 100 পিস গাছে 1 বিঘে 33% 1 বিঘে জমিনে রোপণ করা যায়। তো আপনার 33% 1 বিঘে জমিনে রোপণ করার পরে আপনার হচ্ছে কি গাছগুলো সুস্থ হয়ে গেল, অল্প দিনের ভিতরে দেখলাম মুকুল এসে গেল। তো আপনার 17 সালে এসে আপনার ওই গাছগুলো ওই 5 পিস 10 পিস 20 পিস করে কমলা এসে গেল। কমলাগুলো খাইতে আল্লাহর রহমতে খুবই মানসম্মত এবং খুব আকর্ষিত টেস্ট, এবং হচ্ছে গিয়ে কালারগুলোও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ওই সময় ওই কালারটাই আসছিল। তো আমি দেখে আশেপাশে প্রতিবেশীকে কয়েকজনকে দিলাম, কয়েকজন চাষিকেও দিলাম। দিয়ে তখনই আমি ভাবলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর ভিতরে আমার জন্য কিছু রেখেছে। তো আমি পরে আপনার ফের 18 সালের উদ্দেশ্যে বাগানের পরিচর্যা করি, এবং সেই 18 সালে আপনার গত বছর তখন তো জানি না মিডিয়াও হয়নি, আপনার মনে হয় 55 মন কমলা আনুমানিক আমি এদিকে বিক্রি করে ফেলি 80 টাকা কেজি দরে। ঢাকা কারণ বাজারের আড়তদার একজন এসে সে নিজে ভেঙে নিজে ক্যারেট করে আমারে বলে মেপে দিতে, আমি মেপে দিই, সে টাকা দিনে চলে যায়। আনুমানিক পরে আমি 25 মনের ঊর্ধ্বে কমলা হবে 5 পিস 2 পিস 1 পিস করে মানুষকে দিয়ে খাওয়াইছি, তাতে মানুষের তৃপ্তি হয়নি। পরে লাস্টে আপনার আমার খুব কষ্ট লেগেছে, একটা কমলা ভেঙে আমি 4 জনকে দিয়েছি। ওই দিন আমার খুব কষ্ট লেগেছে যে আমি ওই দিন থেকে মানুষকে বলেছি যে আর কম আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে, আগামী বছর আল্লাহ যতগুলো ফল দেবে আসবেন এসে খেয়ে যাবেন। তো সেই উদ্দেশ্যে আপনার কমলা আছে। তারপর আর একটা বিষয় এসেখানে এসে গিয়েছে যে কমলা নামের এই যে ফলটা, কমলা শব্দটা, এই কমলা ফলটা এমন একটা প্রিয় ফল আপনার বাংলাদেশে একেবারে 2 মাসে শিশু থেকে 100 বছর বৃদ্ধা পর্যন্ত এর ভিতরে এমন একজন বয়স্কর মানুষ নেই যে তার কাছে প্রিয় না। সেই ফলটা আমাদের দেশে হচ্ছে এবং খুব মানসম্মত এবং খুব আকর্ষিতভাবে, মানে খুব গর্বের সাথে বলা যায় যে খুবই একটা, মানে সে কথা ভাষায় বোঝানো যাবে না যে জিনিসটা আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সেই ফলটা আমাদের দেশে হওয়াতে আমরা খুবই সন্তুষ্ট, এবং আমি এই ফলটা রেখে থুইছি যে সারা বাংলাদেশের মেহমান হিসেবে মানুষ আসুক, তারা দেখুক এবং নিজে হাতে পেড়ে গাছ থেকে পেড়ে নিজে বা আমার জমিনে দাঁড়িয়ে খেয়ে যাক। এবং এই ফলের উদ্দেশ্যে আমাদের দেশে মানসিকভাবে যে একটা প্রস্তুতি, চাষিদের যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে তারা চাষ করুক এবং তারা আগ্রহী হোক, যাতে আমাদের কমলা নামের এই ফলটা বা কমলা নামের এই চাষটা যাতে আমাদের দেশের সমস্ত জায়গায় সমস্ত জেলায় সমস্ত ইউনিয়নে ছড়িয়ে যায়, তাতে আমাদের সুবিধা হবে যে আমরা বাংলাদেশে এই বাংলাদেশে যে প্রতি বছর বাইরের দেশ থেকে 6,000 কোটি টাকার কমলা কিনে নিয়ে আসি আমাদের দেশের চাহিদা মেটানোর জন্য, এই কমলাটা হয়তো আর 2-1 বছরের ভিতরে বাইরে আনতে যাওয়া লাগবে না, এবং আমাদের দেশের টাকা দেশেই থেকে যাবে, দেশের ফল দিয়ে দেশের চাহিদা মেটবে। প্রয়োজনে যদি আমরা বেশি উৎপত্তি করতে পারি তাহলে আমরা বাইরের দেশেও রপ্তানি করতে পারবো। আমার মনে হয় যে বাইরের দেশে যে কমলাগুলো আসে তার সেগুলোর লজ্জা দেবে তাই। তো এই কমলা যদি আমরা বাইরের দেশে ইম্পোর্ট করতে পারি আমাদের দেশের চাহিদা মিটিয়ে, তো মনে করি আল্লাহ ভালো করলে আমাদের দেশের বেকারত্ব দূর হবে এবং দেশের অনেক বেকার ছেলে তাদের কর্মসংস্থান খুঁজে পাবে। এই উদ্দেশ্যে আমি কমলাগুলো রেখে তুইছি আমার বাগানে। এবার মনে হয় আল্লাহর হুকুমই 150 মনের ঊর্ধ্বে কমলা হতো, তা আমি এক পিস কমলাও আপনার হচ্ছে গিয়ে টাকার বিনিময়ে বিক্রি করিনি এবং বিক্রি করবো না। নিয়ে তাছে ওই পাশটি প্রায় শেষ হয়ে গিয়েছে, এখানে কয়েক মানে কতগুলো গাছ আছে এটাও আপনার মেহমানদার হিসেবে শেষ হবে, এই উদ্দেশ্যে কমলাগুলো আমার রাখা রয়েছে। আর আপনার দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই নিয়ত পূরণ করে। কমলা হচ্ছে সাইট্রাস জাতীয় ফল, তো আমরা জানি সাইট্রাস জাতীয় ফলের ক্ষেত্রে কিন্তু রোগ এবং পোকামাকড় আক্রমণ তুলনামূলক কম হয়। তারপর যেটা হয় যে হচ্ছে সাইট্রাসের ক্যাঙ্কার হয়, হ্যাঁ, লেবু জাতীয় সব ফলেই ক্যাঙ্কার একটা বড় একটা সমস্যা, তারপর অ্যানথ্রাকনোস হয়, ডাইব্যাক হয়। তবে আমরা এই নীতিকুণ্ড গ্রামের যে কমলার বাগানটা দেখেছি এখানে সেই ধরনের কোনো রোগের প্রকোপ আমরা তেমন লক্ষ্য করিনি, কিছু কিছু আছে। আবার যদি আমরা পোকামাকড়ের কথা ভাবি সেক্ষেত্রে হচ্ছে মাকড়ের আক্রমণ কিন্তু হয়, যেটা পাতা কুঁকড়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আমাদের
আমরা পরামর্শ দিয়ে থাকি যে হচ্ছে মাকড়নাশক ব্যবহারের জন্য। তাছাড়া কিছু নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি মানে কিছু খাদ্যের ঘাটতির জন্য, অনুখাদ্যের ঘাটতির জন্য কিছু সিমটম দেখা যায়, যেমন পাতার রঙটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য হচ্ছে ব্যালেন্স ফার্টিলাইজার যেটা, মানে সুষম সার ব্যবস্থাপনার বিষয়েও আমরা হচ্ছে পরামর্শ দিয়ে থাকি। আসলে আমাদের বর্তমান সরকার কিন্তু হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ দানাদার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু পুষ্টি এবং নিরাপদ খাদ্য এই বিষয়টা নিয়ে কিন্তু সরকার খুব বেশি ভাবছে। বিশেষ করে আমরাও কিন্তু মাঠ পর্যায়ে এই বিষয়ে হচ্ছে কাজ করছি। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি হচ্ছে যে কোনো রোগ বা পোকামাকড় দমনের ক্ষেত্রে আগে থেকে যদি তারা ব্যবস্থা নিয়ে থাকে, যেমন সঠিকভাবে প্রুনিং যদি করে, পরিষ্কার পরিচ্ছন্ন যদি বাগানটা থাকে, সেক্ষেত্রে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে। এবং রোগ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কিন্তু জৈব বালাইনাশক যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা যায়, যেমন বর্ধ মিক্সচার ব্যবহার করা যায়, নিমের এক্সট্রাক্ট বা হচ্ছে মেহগনির রস, ফলের রস, এগুলো ব্যবহার করার পরামর্শ আমরা দিয়ে থাকছি। আর ফরমালিনের একটা বিষয় কিন্তু অনেক সময় বলে যে ফলে ফরমালিন দেওয়া আছে কিনা, এটা কিন্তু একদমই ভুল ধারণা, কারণ ফরমালিন কিন্তু ফল এবং সবজি এগুলোতে ব্যবহারের কোনো সুযোগই নেই, পঞ্চটা যদি ব্যবহার করে সেটা কিন্তু আমরা নষ্ট হয়ে যাবে। ফরমালিন প্রোটিনের ক্ষেত্রে কাজ করে, ফল যেহেতু ফাইবার, ফাইবারের ক্ষেত্রে এর কোনো কার্যকারিতা নেই, অর্থাৎ এটা পুরোপুরি ফরমালিন মুক্ত এটা বলাই যেতে পারে। তাছাড়া আমরা যখন বাইরে থেকে কোনো ফল আমদানি করি তখন কিন্তু হচ্ছে ওয়াক্স কোটিং থাকে, এডিবল ওয়াক্স, যদিও সেটা এডিবল বলা হয় কিন্তু তারপরেও সেটা কতটুকু নিরাপদ সেটা নিয়ে আমাদের ভাবনার বিষয় আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের পাশে যে আমরা কমলা দেখতে পাচ্ছি, গাছের কমলা, সরাসরি এটা ছিঁড়ে এটা সরাসরি এখান থেকে নিয়ে যেটা খাবার যে ব্যাপারটা থাকে সেটা একরকমের ব্যাপার, আর বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে আসছে, অনেকদিন সেটা শিপে থাকছে, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। তবে হ্যাঁ, আমরা হচ্ছে এটা যেন ভোক্তা পর্যায়ে নিরাপদভাবে যাই সে বিষয়টা আমরা জোর দিচ্ছি, এবং আমরা বলছি যদি কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে যেন ওটা ব্যবহারের পরপরই যেন সেটা বাজারজাতকরণ না করা হয়, সেটা একটা নির্দিষ্ট সময় অতিক্রমের পরেই যেন সেটা বাজারে নেওয়া হয়, সে বিষয়ে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি।